বসুন্ধরা কিংস অ্যারেনায় নবম দিন আর শেষবারের মতো অনুশীলনের নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার রাতে জুন ফিফা উইন্ডোর চার ম্যাচ খেলতে দেশ ছাড়বে জামাল ভূঁইয়ারা। এবছরের মেগা টুর্নামেন্টকে নিয়ে প্রত্যাশা অনেক ফুটবলারদের। প্রথমত আমরা পুরো টিমটা একসঙ্গে এখনো ট্রেনিং করতে পারি নাই, তো বসুন্ধরা প্লেয়ার আজকে আসছে আমাদের সাথে, হয়তো বা ইন্দোনেশিয়াতে যাওয়ার পর তারা জয়েন করবে। তো বাকি যারা আমরা ছিলাম সবাই তাদের সবার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করছে এবং আমরা কোচকে স্যাটিসফাইড করার চেষ্টা করছি এবং আমরা যতটুকু পেরেছি এটা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। শেষ দিন প্রথমবারের মতো টিম প্র্যাকটিস দেখতে মাঠে এলেন কাজী সালাউদ্দিন, তার সঙ্গে ছিলেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুন হাসান। এফসি কাপ খেলে দেশে ফিরে মাঠে এসেছিল বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বাফুফে সভাপতি তাদের সকলের সঙ্গেই কথা বললেন, তবে মতিন, তারিক, জনি, ইয়াসিন ও সুমন রেজারা সাথী নিয়ে এসেছেন দুঃসংবাদ, ছোটখাটো ইঞ্জুরিতে আক্রান্ত এই পাঁচ ফুটবলার। স্ক্যান শেষে জানা যাবে ইন্দোনেশিয়ার বিমানে উঠতে পারবেন কিনা। ট্রেনার এবং কোচ দেখে তাদের অবস্থা দেখে পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবে যে তাদেরকে পাঠানো উচিত হবে কি হবে না। বৃহস্পতিবার দুপুরে বাফুফেতে প্রেস কনফারেন্সে 23 জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। তার কোচিং মতাদর্শ এখন পর্যন্ত সেরা বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আমার লাস্ট কোচিং আর এই কোচের মধ্যে ডিফারেন্সটা হলো হি গিভস 100%, সে সব নিজে খেলা দেখে, ও কার উপর ডিপেন্ডেন্ট না সিলেকশনে, ওর আর কারো থেকে সুরে করতে হয় না। সো এই কোয়ালিটিটা আমি আগের কোচ পেয়েছি পাইনি এবং আমি হাভিয়ারকে পেয়েছি দ্যাট হি ইজ দেয়ার 24 আওয়ার, সে নিজের মতন উইথ 100% এফোর্ট দেয়। বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ায় একটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।